কাশের বলন হাইরে ভাই এবারে যাবে কলমে তার শরীফে সবাই কার মসজিদ মার্কেট Oh!
আমি আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই। আমি আপনাদের ভোটে জয়লাভ করতে পারলে এই গাবতলী টার্মিনালে ইনশাল্লাহ আমি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করব, সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। ভাইরা আমার, আজকে মানুষ শ্রমিকদেরকে দোষ দেয় দুর্ঘটনার জন্য, কিন্তু আমাদের দেশে নিরাপদ সড়ক নাই। আমরা নিরাপদ সড়কের জন্য সকল শ্রমিক ভাইদের জন্য ট্রেনিং সেন্টার করব ইনশাল্লাহ, যাতে এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে শ্রমিক ভাইরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারে, সুন্দরভাবে চলতে পারে। সাথে সাথে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি সকল মালিক ভাইদেরকে অনুরোধ করব সকল শ্রমিক ভাইদেরকে নিয়োগপত্র দিতে হবে ইনশাল্লাহ। শ্রমিক ভাইরা আপনারা জানেন আজকে এখানে এই টার্মিনাল পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ করেছে। আজ পর্যন্ত কোন সরকার শ্রমিক ভাইদের জন্য কোন ধরনের বড় পদক্ষেপ নেন নাই, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ যদি এই দেশে কাজ করে থাকেন, গাবতলী টার্মিনাল করেছেন, বেড়িবাঁধ করেছেন, গরুরাট করেছেন, মিরপুর স্টেডিয়াম করেছেন, বুদ্ধিজীবী কবরস্থান করেছেন, এই ধরনের অনেক উন্নয়নমূলক কাজ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ করেছেন। আপনারা জানেন আগে রবিবার ছুটি ছিল, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ মুসলিম জাহানের দিকে তাকিয়ে শুক্রবার জুম্মার দিন ছুটি ঘোষণা করেছেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ উপজেলা পদ্ধতি করেছেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ অনেক উন্নয়ন কাজ করেছেন, যা আজ পর্যন্ত এই দেশে কোনো সরকার করতে পারে নাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব শ্রমিক ভাইরা, আপনারা বিশাল একটি শক্তি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই, আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের সমর্থন চাই। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করুন ইনশাল্লাহ। এই গাবতলী টার্মিনাল সহ ঢাকা 14 আসনে কোনো সমস্যা থাকবে না। ভাইরা আমার, ঢাকা 14 আসনে আমি যদি নির্বাচিত হতে পারি, ঢাকা 14 আসনে কোনো মাদক ব্যবসা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জমি দখল থাকবে না, হিংসার রাজনীতি থাকবে না। ভাইরা আমার, আপনারা যদি পাশে থাকেন শ্রমিক ভাইরা, আপনারা জানেন আজকে পরিবহনের শ্রমিক ভাইরা বিশাল একটি সংগঠন। আজকে এই পরিবহনের শ্রমিক ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইনশাল্লাহ, এই ঢাকা 14 আসন আমাদের থেকে কেউ নিতে পারবে না ইনশাল্লাহ। তাই আমি পরিবহন শ্রমিক ভাইদেরকে, সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব একবার আমাকে সুযোগ দেন, আমি যদি আপনাদের কাজ করতে পারি, জনগণের পাশে দাঁড়াতে পারি, সুন্দর একটা সমাজ তৈরি করতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে 30 তারিখে সারাদিন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে দাঁড়ান। জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ জিন্দাবাদ।